আজ 15 নভেম্বর 2007 সালের এই দিনে দেশের উপকূলীয় অঞ্চলের সব জেলায় আঘাত হানে সুপার ঘূর্ণিঝড় সিডর। কেরানায় পটুয়াখালীর 677 জন মানুষের প্রাণ, আহত হন প্রায় 8,500 মানুষ। 13 বছর ধরে কষ্টে দিন কাটাচ্ছেন 2,000 প্রতিবন্ধী। এদিকে পিরোজপুরে ক্ষতিগ্রস্তদের সহায়তায় কাজ করার কথা জানান জেলা প্রশাসক। 14 বছর পেরিয়েও সিডরের স্মৃতি, উপকূলীয় জনপদে দুঃসহ এক আতঙ্কের নাম। খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, বরিশাল, পিরোজপুর, বরগুনা, ভোলা, পটুয়াখালী সহ উপকূলীয় অঞ্চলে সিডরের থাবায় মারা যান অন্তত 15,000 মানুষ। ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ক্যাটাগরি 5 মাত্রার এই ঘূর্ণিঝড়ের আঘাতে। সিডরে পটুয়াখালীতে নিখোঁজ অর্ধশত মানুষের কোনো হদিস মিলেনি। বিধ্বস্ত হয় 55,000 ঘরবাড়ি, 1,500 মসজিদ মন্দির সহ 351টি স্কুল কলেজ, প্রায় 5,00,000 একর ফসলি জমি নষ্ট হয়, বিলীন হয়ে যায় 250 হেক্টর বনাঞ্চল, মারা যায় প্রায় 18,000 গবাদি পশু, 412টি ড্রেনেজ স্লুইস সহ বিধ্বস্ত হয় 100 কিলোমিটার বেড়িবাঁধ। পটুয়াখালীতে ভেঙে যাওয়া বেড়িবাঁধের অধিকাংশই এখনও রয়েছে অরক্ষিত, এখনও নির্মাণ হয়নি পর্যাপ্ত সাইক্লোন শেল্টার। সেরাতে ঘণ্টায় 250 কিলোমিটার বেগের ঘূর্ণিঝড়ের সাথে 5 মিটার উঁচু জলোচ্ছ্বাসে বিরান করে এক মৃত্যুকূপে পরিণত হয় পুরো জেলা। হাসপাতালে ছিলেন, ডরের সুরে মনে করেন লাদা পোলা পানা চলে দুইজন একবারে কোলে লইয়া এবার গেছি, খাবার কিছু আর চলে না। আমাকে 2-3 দিন পরে খুঁজে আনছে, সিডরের ক্ষতিগ্রস্ত আরেকটি জেলা পিরোজপুর, ক্ষয়ক্ষতি ব্যাপক। সরকার সিডরের ক্ষতিগ্রস্তদের উন্নয়নের জন্য কাজ করছে বলে জানান জেলা প্রশাসক। সিডরের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, ফসল, ঘর বাড়ি, জীবনহানি ঘটেছে, পশুহানি ঘটেছে, যে ক্ষতি এখনো পিরোজপুরবাসী কাটিয়ে উঠতে পারে নাই। সরকার সিডরের ক্ষতিগ্রস্তদের উন্নয়নের জন্য এবং পুনর্বাসনের জন্য অনেক উদ্যোগ গ্রহণ করেছে। সিডরে ক্ষতিগ্রস্তদের সহায়তা ও উপকূলবাসীর সার্বিক উন্নয়নের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছে স্থানীয়রা। এদিকে স্মরণ সভা সহ নানা কর্মসূচিতে বরগুনায় পালন হয়েছে সিডর উপলক্ষে নেয়া অনুষ্ঠান। প্রেস ক্লাবের উদ্যোগে দিবসটি পালন করা হয়। সকালে সদর উপজেলার গর্জনবুনিয়া এলাকায় সিডরে নিহতের গণকবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এছাড়াও আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এসএটিভি নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd তে। SATV সাথে আছি সবসময়।